নমস্কার, আমি রাজ। ক্রিয়েটিভ বেঙ্গল ফিল্মস প্রেজেন্টস বঙ্গ সাসপেন্সে আপনাদের আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আগের দিন আপনাদের শুনিয়েছিলাম সত্যজিৎ রায়ের লেখা পুরস্কার, আজকে বনফুলের লেখা অবর্তমান। আজকের গল্পটি আগের গল্পগুলির থেকে একেবারে ভিন্ন। কেন তা আপনারা শুনেই বিচার করুন। আজকের গল্পটি আমরা নিয়েছি আব্দুল কাফি এবং ঋকসুন্দর বন্দ্যোপাধ্যায় দ্বারা সম্পাদিত ছায়া শরীর শেকাল একালের ভূতের গল্প বইটি থেকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং নিজেদের পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করুন। তবে শুরু করছি আজকের বঙ্গ সাসপেন্স অবর্তমান। সমস্তটা দিন বন্ধু কাঁধে করে একটা চখার পিছনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলাম। যারা কখনো এ কার্য করেননি তারা বুঝতে পারবেন না হয়তো যে ব্যাপারটা ঠিক কী জাতীয়। ধুধু করছে বিরাট বালির চর, মাঝে মাঝে ঝাউ গাছের ছোপ, এক ধার দিয়ে শীতের শীর্ণ গঙ্গা বইছে, চারিদিকে জনমানবের চিহ্ন, হুহু করে তীক্ষ্ণ হাওয়া বইছে একটা, কহল গায়ের খেয়াঘাটে গঙ্গা পেরিয়ে প্রায় ক্রোশ দুই বালির চড়া ভেঙে আমি এই পারিপার্শ্বিকের মধ্যে এসে উপস্থিত হয়েছিলাম সকালবেলা। সমস্ত দিন বন্ধু কাঁধে করে ঘুরে বেড়াচ্ছি, বালির চড়া ভেঙে ভেঙে কতখানি যে হেঁটেছি, খেয়াঘাট থেকে কত দূরেই বা চলে এসেছি তা খেয়াল ছিল না। তবে মনে হচ্ছিল সারা জীবন ধরে যেন হাঁটছি, অবিশ্রান্ত হেঁটে চলেছি। চতুর চখাটা কিছুতেই আমার বন্দুকের মধ্যে আসছে না, ক্রমাগত এড়িয়ে এড়িয়ে উড়ে পালাচ্ছে। আমি এ অঞ্চলে আগন্তুক, এসেছি ছুটিতে বন্ধুর বাড়িতে বেড়াতে। আমি নেশা করল, একটি আত্রি নয় তিনটি নেশা আছে আমার, ভ্রমণ, সঙ্গীত এবং শিকার। এখানে এসে যে শুনলাম খেয়াঘাট পেরিয়ে কিছু দূর গেলেই গঙ্গায় পাখি পাওয়া যাবে, লোভ সামলাতে পারলাম না, বন্দুক কাঁধে করে বেরিয়ে পড়ল। লোক শুনে মনে করবেন না যে আমি মাংস খাবার লোভেই পাখি মারতে বেরিয়েছি, তা নয়। আমি নিরামিষাশী, আলু ভাতে ভাত পেলেই আমি সন্তুষ্ট। খেয়াঘাট পেরিয়ে সকালে চড়ে এসে প্রথম যখন পৌঁছালাম তখন হতাশ হয়ে পড়তে হলো আমাকে। কোথায় পাখি? ধুধু করছে বালির চড়া, আর কোথাও কিচ্ছু নেই। গঙ্গার বুকে দু একটা উড়ন্ত মাছরাঙা ছাড়া পাখি কোথায়? বন্ধু কাঁধে করে ঘুরে বেড়াচ্ছি, এমন সময় কা আ শব্দটা কানে এলো। কয়ে চন্দ্রবিন্দু আকার, আর অয়ে চন্দ্রবিন্দু আকার দিয়ে যে শব্দটা হয় চখার, শব্দটা ঠিক সেরকম নয়, তবে অনেকটা কাছাকাছি বটে। কা আ শুনেই বুঝলাম চখা আছে কোথাও কাছে পিঠে। একটু এগিয়ে গিয়েই দেখি, হ্যাঁ ঠিক চখাই বটে, কিন্তু আশ্চর্য হয়ে গেলাম মাত্র একটি দেখে, চখাড়া সাধারণত জোড়ায় জোড়ায় থাকে। বুঝলাম দম্পতির একটিকে কোনো শিকারি আগেই শেষ করে গেছে, এটির ভবযন্ত্রণা আমাকেই ঘোচাতে হবে। সাবধানে এগুতে লাগলাম। চখা উড়ে গেল, উড়বেই জানতাম, চখা মারা সহজ নয়। দাঁড়িয়ে রইলাম খানিক, বেশ খানিকক্ষণ ঘুরপাকে আবার সাবধানে এগুতে লাগলাম। কাছাকাছি এসেছি, বন্দুকটি বাগিয়ে বসতে যাব, আর অমনি উড়ে গেল। বিরক্ত হলে চলবে না, চখা শিকার করতে হলে ধৈর্য চাই। এবার চখাটা একটু কাছেই বসল, আমিও বসলাম। উপর্যুপরি তাড়া করা ঠিক নয়, একটু বসুক। একটু পরেই উঠলাম আবার, আবার ধীরে ধীরে এগুতে লাগলো। কিন্তু উল্টো দিকে পাখিটা মনে করুক যে আমি তার আশা ছেড়েই দিয়ে চলে যাচ্ছি যেন। কিছু দূর গিয়ে ওধার দিয়ে ঘুরে তারপর বিপরীত দিক দিয়ে কাছে আসা যাবে। বেশ কিছু দূর ঘুরতে হলো, প্রায় মাইলখানেক। গুড়ি মেরে মেরে কাছেও এসে পড়লাম, কিন্তু তাক করে ঘোড়াটি যেই টিপতে যাব আর অমনি ফের উঠল। উঠতেই লাগলো অনেকক্ষণ ধরে, কিছুতেই আর বসে না। অনেকক্ষণ পরেও বসলো যদি, কিন্তু এমন একটা বিখাপ্পা জায়গায় বসলো যে সেখানে যাওয়াই মুশকিল। যাওয়া যায় কিন্তু গেলেই দেখতে পাবো।
আমার কেমন রোগ চড়ে গেল, মারতেই হবে পাখিটাকে। সোজা এগিয়ে চললাম। আমি ভেবেছিলাম একটু এগোলেই উড়বে, কিন্তু উড়ল না। যতক্ষণ না কাছাকাছি হলাম ঠায় বসে রইল। মনে হলো অসম্ভব বুঝি সম্ভব হয়, কিন্তু যেই বন্দুকটি তুলেছি আর অমনি এবারে এমন জায়গায় বসলো যার কাছে পিঠে কোনো আড়াল আড্ডাল নেই, চতুর্দিকেই ফাঁকা, কিছুতেই বন্দুকের নাগালের মধ্যে পাওয়া যাবে না। বাধ্য হয়ে সোজা এগিয়ে গিয়ে উড়িয়ে দিতে হল। এবার গিয়ে বেশ ভালো জায়গায় বসলো, একটা ঝাউবনের আড়ালে আড়ালে গিয়ে খুব কাছাকাছিও আসতে পারলাম, এত কাছাকাছি যে তার পালকগুলো পর্যন্ত দেখা যেতে লাগলো। ফায়ার করলাম, লাগলো না। ঝোপে ঝোপে যা দু একটা পাখি ছিল তারাও উড়ল, মাছরাঙাগুলোও চেঁচাতে শুরু করে দিলে। সমস্ত ব্যাপারটা থিতুতে আধ ঘন্টার ওপর সময় লাগে। নদীর ঠিক বাঁকের মুখটাতেও বসলো আবার চখাটা গিয়ে। আমি বসেছিলাম একটা বালির ঢিপির ওপর, মুশকিল হলো উঠে দাঁড়ালেই দেখতে পাবো। উঠলাম, শুয়ে পড়ে গিরগিটির মতো বুক হেঁটে হেঁটে এগোতে লাগলো, কিন্তু কিছু দূর গেছি অমনি আমার মাথাটাই দেখা গেল না, বালি স্তর দিয়ে কোনো রকম স্পন্দনে গিয়ে পৌঁছালো তার কাছে, তা বলতে পারি না। উঠে দাঁড়ালাম, রোগ আরো চড়ল। হঠাৎ নজরে পড়ল সূর্য অস্ত যাচ্ছে, নদীর জল রংরাঙা, পাখিটা ওপারে চড়ে গিয়ে বসেছে। সমস্ত দিন আমি ওকে বিশ্রাম দিইনি, ও আমাকে দেয়নি, এমন দুজন দুপারে চুপ করে রইলাম। সূর্য ডুবে গেল, অস্তমান সূর্যকিরণে গঙ্গার জলটা যত জ্বলন্ত লাল দেখাচ্ছিল সূর্য ডুবে যাওয়াতে ততটা রইল না। আসন্ন সন্ধ্যার অন্ধকারে স্নিগ্ধ হয়ে উঠল চতুর্দিক, সমস্ত অন্তরেও কেমন যেন একটা বিষণ্ন বৈরাগ্য জেগে উঠতে লাগলো ধীরে ধীরে। পূরবী রাগিনী যেন মূর্ত হয়ে উঠল আকাশে বাতাসে নদী তরঙ্গে। হঠাৎ মনে পড়ল বাড়ি ফিরতে হবে, কত রাত হয়েছে জানি না, ঘুরে ঘুরে বেড়াচ্ছি গঙ্গার চলে চলে, রাস্তা হারিয়ে ফেলেছি। মধ্য গগনে পূর্ণিমার চাঁদ চতুর্দিক জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। অনেকক্ষণ ঘুরে ঘুরে শেষে বসলাম একটা উঁচু জায়গা দেখে, অনেকক্ষণ চুপ করে বসেই রইলাম। এমন একা জীবনে আর কখনো পড়িনি। প্রথম প্রথম একটু ভয় করছিল যদিও, কিন্তু খানিকক্ষণ পরে ভয়ের বদলে মোহ এসে আমার সমস্ত প্রাণ মন সত্তা অধিকার করে বসলো। আমি মুগ্ধ হয়ে বসে রইলাম, মুগ্ধ হয়ে প্রকৃতির আনবীর সৌন্দর্য দেখতে লাগলাম। মনে হলো কত জায়গায় কতভাবে ঘুরেছি, প্রকৃতির এমন রূপ তো আর কখনো চোখে পড়েনি। রূপ নিশ্চয়ই ছিল, আমার চোখে পড়েনি। নিজেকে কেমন যেন বঞ্চিত মনে হতে লাগলো। তারপর সহসা মনে হলো আজীবন সব দিক থেকেই আমি বঞ্চিত, জীবনের কোন সাতটাই কি পুরোপুরি পূর্ণ হয়েছে। জীবনে তিনটে শখ ছিল, ভ্রমণ সঙ্গীত শিকার। ভ্রমণ করেছি বটে, ট্রেনে স্টিমারে চেপে এখানে ওখানে গেছি, কিন্তু তাকে কি ভ্রমণ বলে? হিমালয়ের উচ্চ চূড়ায় সাহারার দিগন্ত প্রসারিত, অনিশ্চয়তায় ঝঞ্ঝা ক্ষুব্ধ সমুদ্রের তরঙ্গে হিমশীতল মেরুপ্রদেশের ভাসমান তুষার পর্বত শৃঙ্গে যদি নাই ভ্রমণ করতে পারলাম তাহলে আর কি হলো। সঙ্গীতেও ব্যর্থকাম হয়েছি, সারেগামা সেরেছি বটে, কিন্তু সঙ্গীতের আসল রূপটি আলেয়ার মতো চিরকাল এড়িয়ে এড়িয়ে গেছে আমাকে। সেদিন অত চেষ্টা করেও বাঘেশ্রীর করুণ গম্ভীর রূপটি কিছুতেই ফুটিয়ে তুলতে পারলাম না সেতারে। ঠিক ঘাটে ঠিক ভাবেই আঙুল পড়েছিল, কিন্তু সেই সুরটি ফুটল না যাতে আত্মসম্মানী গম্ভীর ব্যক্তি নির্জন রোদনের আবমময় বেদন মূর্ত হয়। শিকারই বা কি এমন করেছি জীবনে, সিংহ হাতি বাঘ গন্ডার কিছুই মারিনি, মেরেছি পাখি আর হরিণ। আজ তো সামান্য একটা চখার কাছেই হার মানতে হলো। চমকে উঠলাম, ঠিক মাথার ওপরে চখাটা চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে। পাখিরা সাধারণত রাত্রে তো ওড়ে না, হয়তো ভয় পেয়েছে কোনো রকমে। উৎসুক হয়ে চেয়ে রইলাম, আরো খানিকটা নেবে এলো,
হঠাৎ বন্দুকটা তুলে ফায়ার করে দিলাম। লেগেছে ঠিক, পাখিটা ঘুরতে ঘুরতে গিয়ে পড়লো মাঝ গঙ্গায়। উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালাম, দেখলাম ভেসে যাচ্ছে। যাক, জীবনে যা বারবার হয়েছে এবারেও তাই হলো, পেয়েও পেলাম না। সত্যি জীবনে কখনো কিছু পাইনি, নাগালের মধ্যে এসেও সব ফসকে গেছে। চুপ করে বসেছিলাম, চতুর্দিকে ধুধু করছে বালি, গঙ্গার কুলুধ্বনি অস্পষ্টভাবে শোনা যাচ্ছে, জ্যোৎস্নায় ফিনিক ফুটছে, শিকার, চখা, বন্দুক, সমস্ত দিনের শ্রান্তি কোনো কিছুর কথাই মনে হচ্ছিল না। তখন একটা নীরব সুরের সাগরে ধীরে ধীরে ভেসে চলছিলাম। হঠাৎ চমকে উঠলাম, দীর্ঘকায় ঋজুদেহ এক ব্যক্তি নদী থেকে উঠে ঠিক আমার সামনে দাঁড়িয়ে সংস্কৃত মন্ত্রোচ্চারণ করতে করতে গামছা দিয়ে গা মুছতে লাগলেন। অবাক হয়ে গেলাম, কোথা থেকে এলেন ইনি? কখনই বা নদীতে নামলেন? কিছুই দেখতে পাইনি। একটু ইতস্ততের পর জিজ্ঞেস করলাম, আপনি কে? লোকটি এতক্ষণ আমাকে লক্ষ্যই করেননি। আমার কথায় মন্ত্রোচ্চারণ থেমে গেল, ফিরে আমার দিকে চেয়ে রইলেন ক্ষণকাল, তারপর বললেন, আমি এখানেই থাকি, আপনি আগন্তুক, আপনি পরিচয় দিন। পরিচয় দিলাম। ও, রাস্তা হারিয়ে ফেলেছেন আপনি, আসুন আমার সঙ্গে, কাছেই আমার আস্তানা। দীর্ঘকায় ঋজুদেহ পুরুষটি অগ্রগামী হলেন, আমি তার অনুসরণ করলাম। একটু দূর গিয়েই দেখি একটা ছোট্ট কুটির। আশ্চর্য হয়ে গেলাম, সমস্ত দিন এ অঞ্চলে ঘুরে বেরিয়েছি, এটা চোখে পড়েনি আমার। ছোট্ট কুটিরটি যেন ছবির মতো, সামনে পরিচ্ছন্ন প্রাঙ্গণ, চতুর্দিক রজনীগন্ধার গাছ, অজস্র ফুল, অনাবিল জ্যোৎস্নায় ধরণীর অন্তরে আনন্দ সহসা যেন পুষ্পায়িত হয়ে উঠেছে গুচ্ছগুচ্ছ রজনীগন্ধার ঊর্ধ্বমুখ বিকাশে। মৃদু সৌরভে চতুর্দিক আচ্ছন্ন, আমিও আচ্ছন্ন হয়ে দাঁড়িয়ে রইলাম। তিনি এসেই ঘরের ভিতরে ঢুকেছিলেন, একটু পরেই বেরিয়ে এলেন এবং শতরঞ্চি গোছের কি একটা পাততে লাগলেন। বসুন। বসে দেখলাম শতরঞ্চি নয়, গালিচা, খুব দামি নরম গালিচা। তিনিও এক প্রান্তে এসে বসলেন। বলা বাহুল্য আমার কৌতূহল ক্রমশই বাড়ছিল, তবে কিছুক্ষণ চুপ করে রইলাম, তিনিও চুপ করে রইলেন। শেষে আমাকেই কথা কইতে হলো, সমস্ত দিন এ অঞ্চলে ঘুরেছি কিন্তু আপনার দেখা পাইনি কেন ভেবে আশ্চর্য লাগছে। সব সময় সব জিনিসকে দেখা যায়। মুখের দিকে চেয়ে ভয় হলো, চোখ দুটো জ্বলছে, মানুষের নয় যেন বাঘের চোখ। একটা গল্প শুনুন তাহলে, রাজা রামপ্রতাপ রায়ের নাম শুনেছেন? না। শুনবার কথাও নয়, দুজন রামপ্রতাপ ছিল, দুজনেই জমিদার, একজন সুদখোর আর একজন সুরখোর। সুরখোর? হ্যাঁ, ওরকম সুর পাগল লোক এ অঞ্চলে আর ছিল না, যত বিখ্যাত ওস্তাদদের আড্ডা ছিল তাঁর বাড়িতে। অবশ্য আমার এসব শোনা কথা, আমার পাঞ্জাবে জন্ম, পাঞ্জাবি ওস্তাদদের কাছেই গান বাজনা শিখেছিল। বাংলাদেশে এসে শুনলুম রামপ্রতাপ নামে একজন গুণী জমিদার আছেন, তিনি সুরের প্রকৃত সমজদার। প্রকৃত গুণীকে কখনো ব্যর্থ মনোরথ হতে হয়নি তাঁর কাছে। গাড়িতে একজনের মুখের কথায় কথায় শুনলুম, তখনই যদি তাকে ঠিকানাটাও জিজ্ঞাসা করে নিতুম তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যেত। কিন্তু তা না করে আমি সপ্তাহ খানেক পরে আরও একজনকে জিজ্ঞাসা করলুম, রাজা রামপ্রতাপ রায় কোথায় থাকেন? তিনি বলে দিলেন সুদখোর রামপ্রতাপের ঠিকানা, ডানকুনি স্টেশনে নেবে 10 ক্রোশ হাঁটলে তবে নাকি তাঁর নাগাল পাওয়া যাবে। একদিন বেরিয়ে পড়লাম তাঁর উদ্দেশ্যে। ডানকুনি স্টেশনে যখন নামলাম তখন বেশ রাত হয়েছে, সেদিনও পূর্ণিমা। স্টেশনে আরও একজনকে জিজ্ঞাসা করলাম, সুদখোর রামপ্রতাপ এ অঞ্চলে প্রসিদ্ধ লোক, সবাই চেনে। যাকে জিজ্ঞাসা করলুম
সে একটি রাস্তা দেখিয়ে দিয়ে বললে, সোজা চলে যান। চলতে লাগলাম। কতক্ষণ চলেছিলাম তা জানি না। খানিকক্ষণ পরে দেখলাম একটা বিরাট প্রান্তরের মাঝখান দিয়ে হাঁটছি। চারিদিকে কেবল মাঠ আর মাঠ, কোথাও কিচ্ছু নেই। মনে হলো যেন এর শেষও নেই। কিছু দূরে গিয়েই হঠাৎ সামনে প্রকাণ্ড রাজবাড়িটা দেখা গেল। যেন মন্ত্র বলে আবির্ভূত হলো। সাদা ধপধপ করছে, মনে হলো যেন মর্মর পাথর দিয়ে তৈরি। মিনার, মিনারেট, গম্বুজ, সিংহদ্বার সমস্ত দেখা গেল ক্রমশ। অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ, তারপর এগিয়ে গেলাম। প্রকাণ্ড সিংহদ্বারের দুপাশে দেখি দুজন বিরাটকায় দারোয়ান বসে আছে। দুজনেই নিবিষ্ট চিত্তে গোঁফ পাকাচ্ছে বসে। ভিতরে ঢুকবো কিনা জিজ্ঞাসা করলাম, কেউ কোনো উত্তরই দিল না, গোঁফই পাকাতে লাগলো। একটু ইতস্তত হয়ে শেষে ঢুকে পড়লাম, তারা বাধা দিল না। ভেতরে ঢুকে দেখি বিরাট ব্যাপার, বিশাল জমিদার বাড়ি জমজম করছে। প্রকাণ্ড কাছারি বাড়িতে বসে আছে সারি সারি গোমস্তারা। কেউ লিখছে, কেউ টাকা গুনছে, কেউ কেউ কানে কলম গুঁজে খাতার দিকে চেয়ে আছে। সবারই গম্ভীর মুখ। সামনে চত্বরে বসে আছে অসংখ্য প্রজা সারি সারি, সবাই কিন্তু চুপচাপ, কারো মুখে টু শব্দটি নেই। আমি তানপুরা ঘাড়ে করে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলাম। কেউ আমার দিকে ফিরেও চাইল না। আমারও সাহস হলো না কাউকে কোনো কথা জিজ্ঞাসা করতে। আমি ঘুরেই বেড়াতে লাগলাম। আমার মনের ইচ্ছা রাজা রামপ্রতাপকে গান শোনাব। কিন্তু হঠাৎ দেখতে পেলাম কিছু দূরে ছোট্ট একটা বাগান রয়েছে। বাগানের মধ্যে ধপধপে সাদা মার্বেল পাথরের উঁচু চৌতারা, আর সেই চৌতারার উপরে কে একজন ধপধপে সাদা তাকিয়া ঠেস দিয়ে প্রকাণ্ড একটা গড়গড়ায় তামাক খাচ্ছেন। গড়গড়ার কুণ্ডলী পাকানো নলের জড়িগুলো জ্যোৎস্নায় চকমক করছে। বাগানে ছোট্ট একটি গেট, গেটের দুধারে উর্দি চাপড়াস পড়া দুজন দারোয়ান দাঁড়িয়ে আছে, ঠিক যেন পাথরে কোঁদা প্রতিমূর্তি। কেমন করে জানি না আমার দৃঢ় ধারণা হলো ইনি রাজা রামপ্রতাপ। এগিয়ে গেলাম, দারোয়ান দুজন নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে রইল, বাধা দিলে না। রাজা রামপ্রতাপের কাছাকাছি এসে ঝুঁকে প্রণাম করলাম একবার। তিনি গম্ভীরভাবে মাথাটা নাড়লেন শুধু। আস্তে আস্তে বললাম, হুজুরকে গান শোনাবো বলে এসেছি, যদি হুকুম করেন। তিনি সোজা হয়ে উঠে বসলেন, হাতের ইঙ্গিতে আমাকেও বসতে বললেন। তারপর কখন যে আমি দরবারি কানারার আলাপ শুরু করেছি আর কতক্ষণ ধরে যে সে আলাপ চলেছে তা আমার কিচ্ছু মনে নেই। যখন হুঁশ হলো তখন দেখি এক ছড়া মুক্তোর মালা তিনি আমার গলায় পরিয়ে দিচ্ছেন। মালাটা দেখবেন। কুটিরের ভিতর ঢুকে গেলেন তিনি। পর মুহূর্তেই তিনি বেরিয়ে এলেন এক ছড়া মুক্তোর মালা নিয়ে। অমন সুন্দর, এমন অত বড় বড় মুক্তো আমি আর দেখিনি কখনো। তারপর আমাকে মালা পরিয়ে দিয়ে তিনি আস্তে আস্তে উঠে গেলেন। আমি চুপ করে বসেই রইলাম। তারপর কখন ঘুমিয়ে পড়েছি কিচ্ছু মনে নেই। সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখি রাজবাড়ি, কাছারি, চৌতারা, লোকজন কোথাও কিচ্ছু নেই। ফাঁকা মাঠের মাঝখানে আমি একা শুয়ে ঘুমাচ্ছি। একা? কিরকম? সবিস্ময়ে প্রশ্ন করলাম। হ্যাঁ, ফাঁকা মাঠের মাঝখানে একা, কেউ নেই। পরে খোঁজ নিয়ে জানলাম গুণী রাজা রামপ্রতাপ অনেকদিন হলো মারা গেছেন। বেঁচে আছে সেই সুদখোর বেটা। তার বাড়ির পথ সবাই আমাকে বলে দিয়েছিল, কিন্তু আমার মনের একান্ত ইচ্ছা ছিল গুণী রামপ্রতাপকে গান শোনাবার। তাই তিনি মাঠের মাঝখানে আমাকে দেখা দিয়ে আমার গান শুনে বকশিস দিয়ে গেলেন। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলাম, কতক্ষণ তা মনে নেই। হঠাৎ তিনি জিজ্ঞাসা করলেন, গান শুনবেন? যদি আপনার অসুবিধা না হয়। অসুবিধা আবার কি, সুরে সাধনা করবার জন্যই আমি নির্জন বাস করছি। আবার উঠে গেলেন। কুটিরের ভিতর থেকে বিরাট এক তানপুরা বার করে বললেন, বাগেশ্রী আলাপ করি শুনুন। শুরু হয়ে গেল বাগেশ্রী। ওরকম বাগেশ্রীর আলাপ আমি কখনো শুনিনি, যা নিজে আমি
কখনো আয়ত্ত করতে পারিনি, কিন্তু আয়ত্ত করতে চেয়েছিলাম তাই যেন শুনলাম আজ। কতক্ষণ শুনেছিলাম মনে নেই, কখন ঘুমিয়ে পড়েছিলাম তাও জানি না। ঘুম ভাঙলো যখন, তখন দেখি আমি সেই ধুধু বালির চড়ায় একা শুয়ে আছি, কোথাও কেউ নেই। উঠে বসলাম, উঠতেই নজরে পড়ল চখাটা চড়ে বেড়াচ্ছে, মরেনি। আমরা তিনজনেই সবিস্ময়ে ভদ্রলোকের গল্পটা রুদ্ধশ্বাসে শুনছিলাম। শিকার উপলক্ষেই আমরা এই অঞ্চলে এসে সন্ধেবেলায় ডাক বাংলোয় আশ্রয় নিয়েছি। পাশের ঘরেই ভদ্রলোক ছিলেন, আলাপ হওয়াতে আমরা শিকারি শুনে তিনি নিজের এই অদ্ভুত অভিজ্ঞতার গল্পটি আমাদের বললেন। অদ্ভুত অভিজ্ঞতাই বটে, জিজ্ঞাসা করলাম, তারপর? তারপর আর কিছুই নেই, রাত হয়েছে, এবার শুতে যাই। আপনাদের তো আবার খুব ভোরে উঠতে হবে, আমারও ঘুম পাচ্ছে। এই বলে তিনি আস্তে আস্তে উঠে নিজের ঘরে প্রবেশ করলেন। আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। তারপর হঠাৎ আমার কৌতূহল হলো, কোন অঞ্চলের গঙ্গার চরে এই কাণ্ড ঘটেছিল জানতে পারলে আমরাও একবার জায়গাটা দেখে আসতাম। জিজ্ঞাসা করবার জন্য পাশের ঘরে ঢুকে দেখি ঘরে কেউ নেই, চতুর্দিক দেখলাম কেউ নেই। ডাকবাংলোর চাপরাশিকে ঘুম থেকে তুলে প্রশ্ন করলাম, আচ্ছা পাশের ঘরে যে ভদ্রলোক ছিলেন তিনি কোথাকার লোক? চাপরাশি উত্তর দিল, পাশের ঘরে তো কোনো লোক নেই, গত দু সপ্তাহের মধ্যে এখানে কেউ আসে নাই, এ ডাক বাংলোয় কেউ বড় একটা আসতে চায় না, বলে সে অদ্ভুত একটা হাসি হাসল। এতক্ষণ শুনছিলেন বনফুলের লেখা অবর্তমান। গল্প পাঠে অরুণাব এবং আমি রাজ। খুব তাড়াতাড়ি আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব। টিল দেন স্টে সেফ অ্যান্ড কিপ ইউটিউবিং। আর একটা কথা, গল্পটি যদি ভালো লেগে থাকে তো স্ক্রিনে আসা সাবস্ক্রাইব বাটনটায় অবশ্যই ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।